হ্যালো বন্ধুরা, গেমের ভিতর চলে এসেছে দারুণ একটা মজাদার ইভেন্ট, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে ডিজে অলক থেকে শুরু করে AN-94 গান স্কিন। গাইজ দেখতে পাচ্ছ, গাইজ ফাইনালি চলে এসেছে নতুন আপডেট, আর আপডেটের পরপরই কিন্তু এই ইভেন্টটা এসছে। অনেকেই বুঝতে পারছে না যে এই ইভেন্টটাতে আমরা অ্যাকচুয়ালি কীভাবে করব, আর এটা বাংলাদেশ সার্ভারে এসছে কি না, ইন্ডিয়ান সার্ভারে এসছে কি না, সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথমেই জানিয়ে দিই, এটা কিন্তু ডেডিকেটেডভাবে ইন্ডিয়ান সার্ভারে শুধুমাত্র দেওয়া হয়েছে। তো গাইজ তাও তোমরা একটু চেক আউট করো তোমাদের গেমের ভিতর এই ইভেন্টটা আছে কিনা, যেখানে ডিজে অলক সহ অনেক কিছু পাওয়া যাচ্ছে। গাইজ এখানে তোমাদেরকে কিভাবে মিশনটা কমপ্লিট করতে হবে সেটা জানিয়ে দেবো। তার আগে বলে দিই, এই ভিডিওটাতে আমরা আরও একটা উইকলি মেম্বারশিপ বেরিয়ে দিয়েছি, তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে ফটাফট ভিডিওটা লাইক করে দিতে হবে এবং কমেন্টে তোমার UID বেশি বেশি করে সেন্ড করতে হবে, তাহলে কিন্তু 3 জন পেয়ে যাবে ফ্রিতে উইকলি মেম্বারশিপ। তো প্লিজ ইয়ার সবাই ফটাফট ভিডিওটা লাইক করে দাও এবং তোমার বন্ধুদেরকে সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু এখানে জেতার সুযোগ পেয়ে যাবে এবং তুমি যদি কমেন্ট করো তাহলে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। তো গাইজ এখানে ডিরেক্ট আমরা চলে যাব ইভেন্টের ভিতরে। অ্যান্ড গাইজ এখানে তোমরা যখনই আসবে যে ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট ফ্রেন্ড রেফারেল বলে, এখানে গিয়ে তোমরা যেটা করবে, তোমার UID, তোমার ফ্রেন্ডের UID প্রথমে তোমরা দিয়েছো, তারপর তোমার এখানে হয়নি, ফেল্ড মেরেছে। এখানে কেন ফেল্ড মেরেছে এবার তোমাদেরকে জানিয়ে দিই। গাইজ দেখতে পাচ্ছ এখানে নিচে যেটা দেওয়া আছে, ডায়মন্ড রয়্যাল, ওয়েপন রয়্যাল, কাস্টম রুম কার্ড, তারপর এখানে AN-94। তো গাইজ এখানে যে স্কিনগুলো, এইগুলো নেওয়ার জন্য বেসিক্যালি তোমাদেরকে যেটা করতে হবে, 5 লেভেলের নিচে সাপোজ তোমার গেস্ট আইডি, তোমার গেস্ট আইডির যে UID সেই UIDটা এখানে লিখে দেবে, ঠিক আছে? আমার কথা তোমরা ভালো করে বুঝে যাবে, ঠিক আছে? 5 লেভেলের নিচে যদি তোমার বন্ধুর আইডি হয় সেই আইডিটা দেবে। তো সাপোজ আমি আমার একটা ফ্রেন্ডের আইডি 5 লেভেলের নিচে সেই আইডিটা দিলাম, অ্যান্ড সেটাতে রিকোয়েস্ট যাবে, ঠিক আছে? সেটাতে যখনই রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট যাওয়ার সাথে সাথে কিন্তু এটাকে বাইন্ড করে নিতে হবে। তোমাদেরকে জানিয়ে দিই যে রিকোয়েস্টটা কেমন হবে অ্যান্ড কীভাবে তোমাদেরকে রিকোয়েস্টটা পাঠাতে হবে। তারপর তুমি এখানে আনলিমিটেড বারও পাঠাতে পারো 5-6 জনকে, সবাই যদি গেম খেলে এখানে কিন্তু তুমি এখানে বেশি বেশি রিওয়ার্ড পাবে। এখানে দেখতে পাচ্ছ যে কাস্টম রুম কার্ড আছে, এটা কিন্তু পার্মানেন্ট আছে, ঠিক আছে, 6 ঘন্টার জন্য। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, এবার তোমাদেরকে আমি একটা জাস্ট লাইভ প্রুফ একটা চেক আউট করে দেখিয়ে দিই, আর সাথে ভিডিওটা যারা লাইক দাওনি লাইক করে দাও। গাইজ দেখতে পাচ্ছ আমার একটা গেস্ট আইডি ওপেন করেছি এবং সেই গেস্ট আইডিটার UID এখানে আমরা যখনই দেব, গাইজ দেখতে পাচ্ছ সিম্পলি এখানে আমরা UIDটা বসিয়ে দিচ্ছি। তো তুমিও তোমার গেস্ট আইডির UIDটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? তারপর যেটা হবে এখান থেকে জাস্ট, গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে। তো এখানে চলো চলে আর দেখে নিই যে রিকোয়েস্ট সেন্ডটা গিয়েছে সেটা কেমন। তো গাইজ রিকোয়েস্ট জাস্ট এখানে এই যে সেকশন আছে, সেকশনটা যখনই ওপেন করবে সেখানে বাইন্ড বলে একটা অপশান থাকবে, ঠিক আছে? মানে তোমার যে আইডি চলে যাবে সেখানে ক্লিক করার পর বাইন্ড করে নেওয়ার সাথে সাথে দেখবে এমন ইন্টারফেস চলে আসবে। গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখানে যখনই সে 14 লেভেল পর্যন্ত করবে, মানে তোমার ওই যে গেস্ট আইডিটা যখনই 14 লেভেল হবে তখনই কিন্তু তুমি এখানে একদম পার্মানেন্টভাবে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পার্মানেন্টভাবে পেয়ে যাবে। তোমার লেভেল যদি এখানে 14 নিচে থাকে তাহলে আমার মন বলে ভালো হবে, তাহলে এটা আরামসে নিয়ে নেবে, ঠিক আছে? এবং একবারই তুমি কিন্তু প্রাইসগুলো পেয়ে যাবে। তো তোমরা একটু চেক আউট করো। অ্যান্ড গাইজ এখানে তুমি যদি ভাবো যে আমি আরও ফ্রেন্ডের আইডি দেবো, মানে এখানে আমি একটু বেশি বেশি করে নেবো, তাও তুমি নিতে পারো, ঠিক আছে? তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি আরও একটা ফ্রেন্ডকে রিকোয়েস্ট করলাম এবং সেও অ্যাপসেট করলো, তারটাও কিন্তু নিচে চলে আসলো। এমন করে তুমি কিন্তু একের পর এক নিতে পারবে অ্যান্ড তোমার ওই আইডিটা যখনই 15 লেভেল হয়ে যাবে AN-94 থেকে শুরু করে ডিজি অলক সব কিছু পার্মানেন্টভাবে নিয়ে নিতে পারবে। আর গিভি আছে ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করো। এই ছিল ভিডিও, বাই বাই।